বল তাহলে কিরকম লাগছে এখন এসে? ভালোই লাগছে। আমরা আজকে এসেছি শিয়ালদা কলেজ স্ট্রিটে, আমরা এখন ঢুকছি কফি হাউসে। এটা হলো পুরনো কফি হাউস। সেই সময়কার ফিলিংস গুলো আপনার নেই, কারণ ওই চেয়ার গুলো আগে প্লাস্টিকের ছিল না, কাঠের ছিল আগে চেয়ার গুলো। কাঠের চেয়ার গুলো তার একটা ফিলিংসটা আসতো, এখন আর সেই ফিলিংসটাই নেই। এটা হলো মেনু, গিয়ে আজকে দেখা যাক। এটা একটু পজ করে দেখে নিন। তবে গতবার যখন এসেছিলাম তবে একটা এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, কফি হাউসের কফিটা না খাওয়াই ভালো, বাকিগুলো তাও ঠিক আছে। এমনি চাইনিজ খাবার, ফিশ, বাকিগুলো সব ভালোই বানায়। বল তুই কিছু। আজকে সানডে বলে তাও ভিড়টা অনেকটা কম আছে, এমনি অন্য টাইমে পুরো গম গম করে। তবে ব্যালকনি এদিকটা কোনো আসেনি, তবে এই জায়গাটা এসে এইসব মানে খুবই খারাপ জিনিস। একটা ঐতিহ্যময় স্থানের এরকম কেন যে করে রাখে, এরা কী ভালো লাগে কে জানে এটা দেখে। তা বলে এইটা এইসব লেখা করে খুশি কি, নো স্মোকিং এরিয়া, এখানে স্মোকিং করা যায় না, কিন্তু নিচে তো অনেকেই পড়ে রয়েছে। আমি ঘুরছি তো ঘুরছি, কিন্তু হাওয়া কিছু আর পাওয়া যাচ্ছে। কি খাবি বল তাহলে? কতখানি কিপতে হলে মানুষ এরকম হয়, বারবার করে বললাম একটা কোল্ড একটা হট, তাও বলছে একটা কোল্ড না। চাউমিন জিজ্ঞেস করছে আমাকে সব, কিন্তু অর্ডার দেবে নিজের মর্জি। আমাকে তো বলেছিলিস মটন চাউ খাবি বলে। এতদিন পরে খুললো, কিন্তু ওই ঝুলগুলো তো একটু পরিষ্কার করতে পারতো, মাঝখানে তো বেশ এই কয়েকজন বন্ধ ছিল, এই ঝুলগুলো তো পরিষ্কার করতে পারতো। কেন যে পরিষ্কার করে সুন্দর লাগে, একটু রমজম করতে পারে। এই চেয়ারগুলো যে কেন বদলেছে, মানে চেয়ারগুলো দেখলে কেমন লাগবে যায়, মানানসই না উচিত এই জায়গার জন্য, মানানসই এই জায়গাটা, এই চেয়ারগুলো একদমই না। হ্যাঁ, 40 টাকা না 30 টাকা না। অনেকগুলো বেশ পর পর অনেক ছবি রয়েছে।
আর ওখানে ভিডিও করার সময় আমার উপর চিল্লালো, পারমিশন নিয়ে ভিডিও করতে হবে ওইদিকে। বল তাহলে কি খাবি বল। আর আমার এগ না, এই উত্তর কলকাতায় কত পুরনো পুরনো বাড়ি, এই যে বাড়ি এগুলো হাওয়া ঢোকার জন্য এখন তো আর চোখেই পড়ে নেই। অর্ডার দেওয়া হয়ে গেছে, কি অর্ডার দিলাম আমরা? ভেজ চাউমিন আর এগ ফ্রাইড রাইস। বল তাহলে কিরকম লাগছে এখন? ভালোই লাগছে, আমার খেতে ব্যস্ত আছি। তবে কফি হাউস হলো মানে এরকম একটা জায়গা যেখানে বন্ধুদের সাথে না আসলে খুব একটা মজা নেই। এখানে যদি পুরো একটা গ্রুপ থাকে, ধরুন একটা এরকম একটা কর্নার বেছে নিলো বা একটা কর্নার বেছে নিলো বা এরকম জানলার ধারে একটা কর্নার বেছে নিলো, এখানে দিব্যি কম করে হলো ঘন্টার পর ঘন্টা বসে এখানে কাটিয়ে দেওয়া যায়, ঘন্টার পর ঘন্টা। সঙ্গে এখানে মানে চা আছে, কফি আছে, কফিটা মানে চাও খাই দেখেছ, চাও আছে কফিও আছে, কবিরাজি আছে, মোটামুটি খিদে পেলে খাওয়ার মতো জিনিসপত্র আছে। তারপরে আর অনেক গল্প আছে, মানে সময় কাটানোর জন্য অনেক ভালো জায়গা। তবে দামটা বেড়ে গেছে বলে একটু সমস্যা হবে অনেকের, তবে কিছু করার নেই, কারণ এখন বর্তমান যে পরিস্থিতি সেই জায়গায় জিনিসপত্রের যে দাম বাড়িয়েছে তাতে তো কফি হাউসের মতো জায়গা ঠিকই আছে, অ্যাভারেজ দাম হিসাব করে ঠিকই আছে, কারণ জায়গার ভ্যালু দেখতে হবে। আমরা রাইস আর চাউটা নিয়েছি, সঙ্গে খাওয়ার মধ্যে কিছুই নেওয়া হয়নি। আমি চাউ নিলাম, ওর রাইস নিল, চিলি চিকেন যেটা নিতে হবে সেটাও বলবেন না, পরে আমি যখন বললাম ওদের একটু পেটের মধ্যে দেরি হবে, এখন ওইগুলো দেবে। তো আমাদের লাঞ্চ মেইনলি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো, উঠতে হবে। আর খাওয়াটা কিরকম হবে? আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে পাশে থেকো।
আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।